বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন টেস্টি বাংলার আজকের এই পর্বে আপনাদের জন্য স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি ভুজিয়া আর ভুজিয়া নিশ্চয়ই সবার খুব ভালো লাগে আর আশা করি আজকের রেসিপি পেয়ে আপনাদেরও খুব উপকার হবে তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই ভুজিয়াটা আপনারা কিভাবে তৈরি করবেন যদি আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার কোনো রেসিপি আপনার মিস না হয়ে যায় এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি মোট ডাল এটা কিন্তু মুগ ডাল নয় মুগ ডাল আর মোট ডাল প্রায় কিন্তু একই রকম দেখতে তাই কেনার সময় একটু খেয়াল করে কিনেবেন আর নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম ছোলার ডাল তিন টুকরো নিয়েছি আমি দারুচিনি তিন টুকরো নিয়েছি জৈত্রী আর দশটা নিয়েছি লবঙ্গ পঞ্চাশ গ্রাম আদা পাতলা করে কেটে রোদে শুকিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ নিয়েছি আমি এখানে গোটা গোলমরিচ আর নিয়েছি এখানে চার ভাগের এক ভাগ নিয়েছি যাই ফল কুড়ি বাইশটা নিয়েছি ছোট এলাচ চার পাঁচটা নিয়েছি তেজপাতা সামান্য পরিমাণে একটু নিয়েছি বেকিং পাউডার স্বাদ মতো লবণ লাগছে সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু নিয়েছি লঙ্কার গুঁড়ো আর এই ভুজিয়াটা তৈরি করার জন্য এখানে আমি ভেজিটেবল অয়েল ইউজ করছি এবার এই সব উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করে নেব আমি এখানে যত রকম গোটা মশলা ছিল সেগুলোকে এক মিনিট মতো শুকনো খোলায় একটু গরম করে নিয়েছি বা একটু ভেজে নিয়েছি এবার সব উপকরণগুলো আমি একসঙ্গে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি ডাল সহ এবার এগুলোকে ভালো করে একটা পাউডার বানিয়ে নিতে হবে যেমন ময়দা হয় ঠিক তেমনই একটা পাউডার বানিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু ভালো করে পাউডার বানিয়ে তারপরে একবার চেলে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম গোটা দানা থাকলে হবে না আর এখানে আমি এবার অ্যাড করছি পঞ্চাশ গ্রাম মতো ভেজিটেবল অয়েল আর এখানে কিন্তু ময়ান দেওয়াটা খুব জরুরি আমি একটু হাত দিয়ে ডলে ডলে ময়ানটা দিয়ে নিচ্ছি যে পাউডারটা বানিয়ে তার গায়ে যাতে ভালো করে এর তেলটা মিক্স হতে পারে যখন ময়ান দেওয়া হয়ে যাবে হাতে একটু আমি মুঠো করে দেখছি তারপরে এটা নিচে ফেলছি কিন্তু এটা ভেঙে যাচ্ছে না মানে একটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ময়ানটা এবার আমি একটু নর্মাল জল দিয়ে এটা মেখে নিচ্ছি এখানে গরম জল অথবা চিল জল কোনোটাই ইউজ করলে হবে না নর্ম্যাল জল নিতে হবে আর একটা স্টিকি ডো হবে রুটির মতো অথবা লুচির মতো ডো কিন্তু হবে না পাতলা একটু ডো হবে কিন্তু খুব বেশি পাতলা আবার খুব শক্ত করলেও হবে না আপনারা একটু লক্ষ্য করে দেখে নিন এই ডোটা আমি কিভাবে তৈরি করছি একদম হাতে লেগে যাবে একটা চটচটে এইরকম একটা ডো হতে হবে এরকম স্টিক একটা ডো এবার আমি এই ভুজিয়াটা তৈরি করার জন্য এখানে আমি কিছু ছাঁক নিচ্ছি একটা পাতলা এরকম ভুজিয়াটা তৈরি করার জন্য আর একটা একটু মোটা নিচ্ছি গেঠিয়া তৈরি করার জন্য এই দুটো দিয়েই তৈরি করব প্রথমে আমি পাতলা ছাঁচ দিয়ে আপনাদের করে দেখাচ্ছি এটা আমি তেল গরম করতে দিয়েছিলাম ডুবো তেলেই কিন্তু এই জিনিসটা তৈরি করতে হবে আমি প্রথম ব্যাচটা দিয়ে দিলাম একটু এই নলটা দিয়ে আমি এটা তৈরি করে নিচ্ছি আমার কাছে এইরকম একটা প্লাস্টিকের মেশিন ছিল তাই সেটা দিয়েই করছি আমি আপনাদের কাছে যে মেশিনটা থাকবে সেই মেশিন দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন অথবা যদি আপনাদের কাছে পাতলা ছিদ্রযুক্ত চামচ থাকে সেটা দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না মিডিয়াম টু লো আঁচ করে এটা ভেজে নিতে হবে এক ব্যাচ আমার ভাজা হয়েছে আমি আর এক ব্যাচও আপনাদের তৈরি করে দেখাচ্ছি সে পাতলা ভুজিয়া শেপটা আর এক ব্যাচও আমি তৈরি করে নিচ্ছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন জাস্ট এটা এক মিনিটের মধ্যেই হয়ে যাবে এটাও হয়ে গেছে এবার এটাও আমি তেল থেকে তুলে নিচ্ছি আর আমি আপনাদের এবার তৈরি করে দেখাচ্ছি মোটা যে গাঁঠিয়া সেটা এই মোটা গাঁঠিয়াটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে যেহেতু এটা অনেকটাই মোটা তাই একটু সময় নিয়ে এটাকে আমি ঠিক আগের মতোই ভেজে নিচ্ছি এটা ভাজতে মোটামুটি তিন চার মিনিট লেগে যাবে এই যখন মোটা গাঠিয়াটা ভাজবেন তখন কিন্তু এটা লো আছে ভেজে নিতে হবে নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে এবং ওপরটা কিন্তু পুড়ে যেতে পারে তাই এই ভুজিয়াটা ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না আপনারা একটু লক্ষ্য করে দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি তেল থেকে তুলে নেব। আপনারা একটু দেখে নিন এটার কালারটা ঠিক কেমন হয়েছে যখন এই রকম কালার হবে তখন তেল থেকে তুলে নিতে হবে এটা এবড়ো খেবড়ো হয়েছে সে নিয়ে চিন্তার কোনো কারণ নেই আমি বাকি ভুজিয়াগুলোকে সেমভাবে তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখুন এইগুলো কত সহজেই ভেঙে যাচ্ছে যেমন ভুজিয়া ছোট ছোট হয় ঠিক তেমন করে আমি এগুলোকে ভেঙে নিচ্ছি আর এই মোটা জেঠিয়েটা আমি একটু বড় করে ভেঙে নিচ্ছি দোকানে যেমনটা থাকে ছোট এবং বড় মিলিয়ে ঠিক আমি তেমন করেই ভেঙে নিচ্ছি তবে আপনারা চাইলে শুধু ছোট বুঝিয়েটাও তৈরি করতে পারেন মোটাটা না করলে চলবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সেইভাবে তৈরি করে নেবেন এবার সবগুলোকে আমি ভেঙে নিয়েছি মোটামুটি এবার এইগুলোকে আমি একসঙ্গে মিক্স করে নিচ্ছি আপনাদের আমি একটু প্লেটে তুলে দেখাচ্ছি আপনারা দেখুন এটা কতটাই সুন্দর হয়েছে সো আপনারা এটা খেয়ে টেস্ট করে তবে বুঝতে পারবেন কেমন হয়েছে আমি তো এখান থেকে আপনাদেরকে কিছু বলতে পারছি না আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং আপনারাই আমাকে জানাবেন যে এটা কেমন হয়েছিল খেতে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন